আসসালামু আলাইকুম, মামুস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। দেখতে দেখতে বৃষ্টি রোজা আমরা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এভাবে আমাদের ধৈর্য দান করার তৌফিক দান করে, আমিন। ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে আগে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, তারপরে ঘরটাকে গুছিয়ে দিতে এসেছি। ঘরটাকে গুছিয়ে নিতে আসলেই আগে বিছনাটাই পরিষ্কার করে নিই। বিছনাটা পরিষ্কার করলে দেখা যায় ঘরের সব কাজ শেষ হয়েছে মনে হয়, কারণ এই কাজটাই সবচেয়ে কঠিন রোজা রেখে। গৃহিণী হিসেবে প্রথম এই বিছানা গুছানোটা অনেকটা কষ্ট মনে হলেও কিন্তু করতেই হবে, যে কাজই হোক না কেন রোজা রেখে সব কাজই শেষ করতে হয়। কিন্তু অগোছালো দেখলে ঘর নিজের কাছে একটা আনইজি ফিল হয় যে কাজগুলো করতে পারছি না। সুস্থ অসুস্থতা সেটা হচ্ছে আল্লাহর উপর, আর অসুস্থ থাকলে দেখা যায় এই কাজগুলো করতে পারি না, এই কাজ করি ওই কাজ করি। মাঝে মাঝে দেখা যায় অসুস্থ থাকলেও এই কাজগুলো আমাদের করতে হয়। আমাদের বলছি, আমার মতে যারা প্রত্যেকটা গৃহিণী আছেন তারা অবশ্যই এই কাজগুলোই করেন। আর আমার তো সবসময় এমনই হয়, যখন ঘর অগোছালো থাকে মেহমান তখনই এসে যায়, আর যখন ঘর টিপটপ গুছানো থাকে তখন মেহমান আসে না। এমন কেন হয় আমার সাথে আমি জানি না, এটা হয়তো অনেকের সাথেই হয়। ধরেন আজকে অসুস্থতার জন্য কাজে হাত দিইনি বা করতে পারিনি, তখনই দেখা যায় কলিং বেল টেপ দিয়ে কেউ না কেউ এসে পড়েছে। পাশেপাশের লোকজনও এসে বলে, মাত্র ঘুম থেকে উঠেছেন? আসলে ওই সময়ই দেখা যায় কাজটা হাত দিতে পারেনি, আর যখন কাজটা গুছিয়ে টিপটপ হয়ে থাকে তখন আর কেউ আসার নাম নেই। যাই হোক, এটা আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করলাম। ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, এদিকে বেবিরাও ডিস্টার্ব করছে, যদিও ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, কাজ দেখলে ওরা একটু ডিস্টার্বই করবে। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে আর ঈদের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। আজ আমি ঈদের কিছু টুকটাক প্রস্তুতি নিয়ে রাখছি। ঘরে যত ফ্লাওয়ার আছে, যত টপ আছে, সব কিছু একটু ক্লিন করব, কারণ এসব কাজ দেখা যায় ঈদের আগে করে নিতে হয়। সব কাজ, ঘর একটু গুছানো, আস্তে আস্তে সব কাজ করতে হয়, সব কাজ একদিনে করা যায় না। বাসায় যত ফ্লাওয়ার আছে সবগুলো আমি হুইল পাউডার গুলিয়ে এখানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, এরপরে ধুয়ে ফেললে ফ্লাওয়ারের যত ময়লা ছিল সব কিছু বের হয়ে যাবে। এগুলো যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, এগুলো যদি একটু ক্লিন না করি ঘরের সৌন্দর্য আসলে ভালো লাগে না। আর ঈদের আগে এগুলো আমি সবসময় ক্লিন করে থাকি। এদিকে এসি সার্ভিস এসেছে, ওদেরকে বলেছিলাম এসিটাকে ক্লিন করে দিতে, ওরা এসেও পড়েছে আর এসিটাকে ক্লিন করে দিচ্ছে। এসি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার এসিটাকে পরিষ্কার করবেন, দেখবেন আপনার বাতাসটাও ভালো লাগছে আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না। যাই হোক, এদিকে আবার ইফতারের আয়োজন করে নিচ্ছি। আজ আমি নুডলস রোল বানাবো, সেটাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। নুডলস আমি আগেই বানিয়ে রেখেছি, আমরা সাধারণত যেভাবে নুডলস বানাই সেভাবেই বানিয়েছি, আর বাচ্চারাও নুডলস অনেক পছন্দ করে সেই হিসেব করেও বানিয়েছি। অন্যদিকে আমি দিয়ে শীটগুলো বানিয়ে নিয়েছি, অল্প একটু গুঁড়ো দুধ, তারপর ময়দা, তারপর একটু লবণ দিয়ে আমি শীটটা তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে পাটিসাপটা শীট তৈরি করি ঠিক সেভাবেই, এটা ডিটেলসই আসলে দেখালাম না, আপনারা অনেকেই পারেন। এটা পাতলা করে বানাতে হয়, কারণ রোলের সিস্টেমটা যদি একটু পাতলা না হয় তাহলে ভালো লাগবে না। আর রোলটা বানানোর সময় আমি এখানে হালকা একটু ময়দা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে সেট হয়ে যায়, আর এটা গাম হিসেবে খুব ভালো কাজ করবে। আমি এখানে নুডলসটা দিয়ে তারপরে রোল করে নিচ্ছি। সিস্টেমটা আপনার দেখে বুঝে নিতে হবে রোলটা কীভাবে করতে হয়। এটা কিন্তু ভাজার সময় কখনোই খুলে আসবে না, আপনি যদি ভালো করে সেট করেন ময়দাটা দিয়ে তাহলে কিন্তু খুব ভালো করে বসে যাবে। একে একে সব রোল বানিয়ে নিচ্ছি, আর এখানে রোল আমি সব সময় 3টা বানাই, কারণ আমার বাসায় সদস্যের সংখ্যা কম, একটা রোল খেয়ে আর খেতে পারে না। যেহেতু ইফতার, ইফতারের সময় দেখা যায় আমরা পানি আর ফল খেয়েই একদম নিঃশ্বাস নিতে পারি না, খাওয়াই হয় না বলা যায়। সেজন্য ঘরে যেহেতু সদস্য কম, খুব একটা জিনিস বানিয়ে অপচয় করে কী লাভ, সেজন্য আজকে রোল 3টাই বানাবো। যেহেতু আমার ঘরের সদস্য 3 জন বলতে আমার বেবি তো একদমই ছোটো, ও তো এসব খেতে পারে না, টুকটাক কিছু খাওয়ানোর চেষ্টা করি, আমি যখন খাচ্ছি ওকে কিছু খাইয়ে দিই। আর আমার ছেলে রোলটা খুব পছন্দ করে, যেহেতু নুডলস রোল, সেহেতু এই রোলটা 3টাই বানাবো, আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য আর আমার বেবির জন্য। আপনি যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এভাবে বানিয়ে ডিপে সংরক্ষণ করতে পারেন, বের করবেন আর জাস্ট ভেজে নেবেন, এতে কোনো অসুবিধা হবে না, অবশ্যই সেটা ডিপে রাখতে হবে। যেহেতু নুডলস এখানে আমি পুড়ে দিয়েছি সেহেতু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তাই আপনি ডিপে রাখবেন।
বাকি সব রোল আমি এখানে ভেজে নিব। রোলটা ভেজে নিতে নিতে আপনাদের সাথে বরাবর মতো একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিও আপনার কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা নতুন নতুন আপুরা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন আর আমাকে এভাবে উৎসাহ দিচ্ছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমার কন্টেন্ট থাম্বনেল তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দান করে। আপনাদের দোয়ায় আমি আমার চ্যানেলটাকে এতটুকু আনতে পেরেছি, কারণ আমার চ্যানেল একদমই ছোট, খুব একটা বড় সরো না। আপনাদের দোয়ায় হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো। সামান্য একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ দান করে। এগুলো বললে হয়তো আপনারা বিরক্ত বোধ করেন, কারণ ভিডিওর খাতিলে বা ভিডিও সূত্রে আমাকে এসব কথা বলতেই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এদিকে রোলগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি ইফতারের সব আয়োজন করিয়েছি, ফ্রুটস কেক নিয়েছি আর এখানে কাবলি বুট ভেজে নিয়েছি আর ফ্রুটসগুলো এনে রেখেছি। এখানে কিছু কেকও ছিল আর নুডলসটা বেবিদেরকে দিব আর এখানে পাপায়া জুস বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের ইফতার আর সব কিছুই আল্লাহর নিয়ামত, আমি বারবারই বলে থাকি। এদিকে আমি সব কিছু ইফতার আমি টেবিলে প্লেটে প্লেটে বাড়িয়ে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়, আর আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি। ইফতার রাজা নিয়েও দিয়েছে, সামান্য পরিমাণ ইফতার ছিল, কিন্তু এই সামান্য পরিমাণ ইফতার আমরা অল্প অল্প খেলেই কিন্তু পেটটা ভাব দারুণ ভরে যায়। আর এই পেঁপে জুসটা অসাধারণ, আমাদের শরীরে অনেক বেশি উপকারে আসে। ইফতারের পর গৃহিণীদেরকে আর রেস্ট, বাচ্চাদেরকে পড়াতে হবে। আর এই বেবিকে পড়তে বসেছি, ওর হাতের লেখা অনেক দিয়েছে, যেহেতু ওর স্কুল বন্ধ হয়ে গেছে সেজন্য ওকে অনেক হাতের লেখা দিয়েছে। আর আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও এখন লিখতে পারে। আমার বাচ্চা প্লেতে পড়ে আর ওর লেখাটা একটু নতুন, তো একটু লিখতে অসুবিধা হয়, আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চা মানুষ লিখতে পারে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। প্রত্যেক বাবা মার কাছে এই জিনিসটা দেখতে পাওয়ার পর নিজের কতটুকু ভালো লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যারা বাচ্চার মা আছেন, আপনার বেবি যখন আপনাকে লিখতে পারে, লিখে দেখায়, তখন আপনার কেমন অনুভূতি হয় সেটা আপনি ছাড়া কেউ বলতে পারবে না। বাচ্চাদেরকে লিখতে দেওয়া অনেক কষ্টের, একটা লিখে দৌড়ে পালিয়ে যায় আবার লেখাই। আসলে ওকে লিখতে দিয়ে যে কোনো কাজ করব এটা একদমই সম্ভব হয় না, ওকে লিখতে লিখতে আমিও লিখতে হয় বা ওর হাত ধরেই লিখে দিতে হয়। যেহেতু এখনও ছোট, লেখার বিষয়টাও একটা তেমন একটা বুঝতে পারে না, কিন্তু স্কুলে যাওয়ার পর থেকে মোটামুটি ও বুঝে নিচ্ছে। যাই হোক, অন্যদিকে কাপড় ভাঁজ করতে নিয়েছি, প্রতিদিনই সন্ধ্যার পর কাপড় ভাঁজ করাটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কাপড়গুলো ভাঁজ করছি আর ভাবছি বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, একটু শান্তি, রোজাতে দেখা যেত ওকে স্কুলে নিয়ে যেতে হতো। বেবি যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, ঈদের পরেই খুলবে, ঈদের এক সপ্তাহ বন্ধ দিয়েছে, অনেক লম্বা ছুটি, মানে মায়েদের একটু শান্তি, এটা হয়তো আপনাদের সবার শান্তি। প্রতিদিন কাপড় ধোয়া হয় আর প্রতিদিন কাপড়গুলো ভাঁজ করি এই ইফতারের টাইমে। আর একদিন যদি ইফতারের টাইমে একটু অসুস্থ লাগে বা কাপড়গুলো ভাঁজ করতে না পারি, পরের দিনই কাপড়গুলোর এমন অবস্থা হয়, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক নিয়ে যাই আর ভাঁজ করার চেষ্টা করি, কিন্তু ভাঁজ করতে পারি না। অনেক কাপড় দেখলে নিজের কাছে বোরিং লাগে, তাই প্রতিদিনেরটা প্রতিদিন চেষ্টা করি যে একটু ভাঁজ করে ফেলি, তাহলে কাজটা কমে যায়। এই কাপড় গুছিয়ে নিয়েছি আর আপনাদের থেকে বিদায় নিব, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।